অঙ্কিতা লোখান্ডে একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, তবে এখন তিনি বলিউডেও কাজ করছেন। তিনি ভারতীয় টিভি ইন্ডাস্ট্রির সবথেকে দামি অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের প্রথম প্রেমিকা ছিলেন। অঙ্কিতা লোখান্ডের সম্বন্ধে সম্পূর্ণ জানতে চাইলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। অঙ্কিতা লোখান্ডে 1984 সালের 19 ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রের ইন্দোরে একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা শশীকান্ত লোখান্ডে একজন ব্যাংক কর্মী এবং মা বন্দনা পান্ডিস লোখান্ডে একজন শিক্ষিকা। বাবা মায়ের বড় সন্তান অঙ্কিতা, তার একজন ছোট ভাই ও বোন রয়েছে, সুরজ লোখান্ডে এবং জ্যোতি লোখান্ডে। অঙ্কিতা ছোটবেলা থেকেই অভিনয়ে খুব আগ্রহী ছিলেন, সেই সাথে ব্যাডমিন্টন খেলতেও ভালোবাসতেন। কাজেই অঙ্কিতা কলেজ জীবনে রাজ্য স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিলেন। স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে 2005 সালে তিনি ইন্দোর ছেড়ে মুম্বাই চলে আসেন অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিতে। 2006 সালে আইডিয়া জি সিনে স্টার্স নামক ট্যালেন্ট শো এর মাধ্যমে অঙ্কিতা টিভি জগতে আসেন। কয়েক বছর পরে 2009 সালে একতা কাপুরের পরিচালিত পবিত্র রিস্তা রোমান্টিক টিভি সিরিয়ালে সুশান্ত সিং রাজপুতের সাথে অভিনয়ের মাধ্যমে অঙ্কিতা টিভি ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নেন। তিনি এই সিরিয়ালে একসাথে দুটো চরিত্রে অভিনয় করেন, একটি অর্চনা ও অন্যটি অঙ্কিতা চরিত্র। সিরিয়ালটি জি টিভিতে আসার ফলে পুরো ভারত জুড়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় অঙ্কিতা এবং দর্শকরাও তার কাজ খুব পছন্দ করে। সিরিয়ালটি হিট হওয়ার পাশাপাশি অঙ্কিতা ও তার সাথে কাজ করা পুরুষ অভিনেতা সুশান্ত সিং রাজপুত জনপ্রিয়তা অর্জন করে। সুশান্ত সিরিয়াল ছেড়ে দিলেও অঙ্কিতা 2014 পর্যন্ত যতদিন না সিরিয়ালটি শেষ হয়েছিল ততদিন পবিত্র রিস্তায় কাজ করেছেন এবং সেই সময় তিনি ভারতীয় টিভি ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি পারিশ্রমিক নিতেন। সিরিয়ালের কাজের পাশাপাশি 2011 সালে তিনি নাচভিত্তিক রিয়েলিটি শো ঝালাক দিক লাজা সিজন 4-এ অংশ নিয়েছিলেন এবং সেই বছরই তিনি কপিল শর্মার সাথে আরও একটি রিয়েলিটি শো কমেডি সার্কাসে কাজ করেছিলেন। 2013 সালে অঙ্কিতা একতা কাপুর পরিচালিত মিনি সিরিজ এক থি নায়িকাতে কাজ করেন, যেটি ছিল একতা কাপুর প্রডিউস করা এক থি দায়েন সিনেমার প্রমোশনের জন্য। এই সিরিজে অঙ্কিতা ইমরান হাসমি, স্মৃতি ইরানি, জয়া ভট্টাচার্যা ও জান্নাত জুবায়েরের সাথে কাজ করেছেন। এরপরে 2016 সালে তিনি সঞ্জয় লীলা ভনসালীর সিনেমা পদ্মাবতে কাজ করার সুযোগ পেলেও করেননি। 2018 সালে তিনি কালার্স টিভিতে আশা শক্তি সিরিয়ালে কাজ করেছেন এবং একই বছর 2019 সালে রিনি বিগ বসতে 13 সিজন গেস্ট হিসাবে এসেছিলেন। 2019 সালে তিনি প্রসূন যশির ঐতিহাসিক সিনেমা মানিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসিতে কঙ্কনা রানাওয়াতের সাথে কাজ করেছেন ঝালকারি বায়ের এর চরিত্রে, যেখানে তিনি এক যোদ্ধার অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। 2019 সালেই চেহারে সিনেমার জন্য সুযোগ পেলেও তিনি তা করেননি। সেপ্টেম্বর 2019 সালে তিনি বাঘি 3-তে শ্রদ্ধা কাপুরের বড় বোন রুচি চরিত্রে অভিনয় করেছেন। অঙ্কিতা পবিত্র রিস্তা সিরিয়ালের জন্য 7টি টেলিভিশন পুরস্কার পেয়েছেন। 2010 সালে 3rd বড় প্লাস গোল্ড অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে গোল্ড ডেবুট ইন এ লিড রোল ফিমেল। একই বছর ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে GR8 ফেস অব দ্য ইয়ার ফিমেল। 2011 সালে 4th বড় প্লাস গোল্ড অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে বেস্ট অ্যাক্ট্রেস ইন এ লিড রোল এবং স্টার গিল্ড অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে বেস্ট অ্যাক্ট্রেস ইন এ ড্রামা শ্রী। 2012 সালে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে টেলিভিশন পার্সোনালিটি অব দ্য ইয়ার ফিমেল এবং 5th বড় প্লাস গোল্ড অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে বেস্ট অ্যাক্ট্রেস ইন এ লিড রোল। 2014 সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে বেস্ট অ্যাক্ট্রেস ইন এ ড্রামা শ্রী অ্যাওয়ার্ড পান। অঙ্কিতা লোখান্ডে পবিত্র রিস্তার নায়ক ও সহ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। 2010 থেকে 2016 সাল পর্যন্ত সম্পর্ক ঠিকঠাক ছিল। অঙ্কিতা সুশান্তের সঙ্গে বেশ কয়েক বছর লিভ ইন সম্পর্কে ছিলেন, কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। এই ছিল আজকের পর্ব। আবারও কথা হবে নতুন কোনো এক বিষয় নিয়ে। আপনার পছন্দের ভিডিওগুলি স্ক্রিনে উঠে আছে, চাইলে দেখে নিন এবং সুশান্ত সিং রাজপুতের জীবনী ও মৃত্যুর রহস্য জানার জন্য ডিসক্রিপশন বা আই বাটনে চান। এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে পেজ লাইক করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট ও লাইকের মাধ্যমে জানান। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন।
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরের খেয়াল রাখুন। ধন্যবাদ।